আপনার কেন্দ্রস্থানের গ্রহ শনির পজিশানও যথেষ্ট শুভ তার ওপরে রাহু স্থানে বসে আছে আপনার বিদেশ সংক্রান্ত কাজকর্ম বা যোগাযোগকে বৃদ্ধি করবে ফলে সেদিক থেকে দেখতে গেলে জুলাই মাসে ভাগ্য আপনাদের যথেষ্ট সহায়ক থাকবে বুধ বর্তমানে চতুর্থভাবে অর্থাৎ কর্কট রাশিতে থাকলেও উনিশে জুলাই পঞ্চম স্থান অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে ফলে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট প্রফিটেবল হবে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই দু হাজার মাসিক রাশিফাল সেই সাথে জুলাই মাসে চারটের গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে রবি মঙ্গল বুধ শুক্র এই চারটে গ্রহ জুলাই মাসে তাদের রাশি পরিবর্তন করবে তার ফল মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কী পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যা শিক্ষা প্রেম বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা প্রভৃতি বিষয় কি পদক্ষেপ জুলাই মাসে আপনাদের নেওয়া উচিত এবং কি কি বিষয় আপনাদের অ্যাভয়েড করা উচিত সেই সাথে আপনাদের এই যে কষ্ট কতদিন পর্যন্ত থাকবে গ্রহদের যে রাশি পরিবর্তনের মধ্য দিয়ে কি সুবিধে আপনারা লাভ করতে পারবেন অথবা কী সমস্যা আপনাদের জীবনে আলোতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে এখানে আমি বিশদভাবে আপনাদের সাথে চর্চা করব এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব যারা সঠিক উত্তর দেবেন আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যা এই পর্বের শেষে আপনাদের আমি জানাবো সেই সাথে জানতে পারবেন এই মাসের শুভ রঙ আপনাদের জন্য কি হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে জীবনকে আরও সফলতার দিকে নিয়ে যেতে পারবেন তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমার এই আলোচনা গ্রহদের গোচরের ওপর নির্ভর করে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা মানুষের নিজেদের কর্মফল বাবা মায়ের কর্মফল সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান এর পাশাপাশি বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে সেই অনুযায়ী আপনি কিন্তু জীবনে ফল পেয়ে থাকেন আমার এই আলোচনার মধ্যে কোথাও না কোথাও যদি আপনার মনে হয় যে কোনোটা না কোনোটা ক্ষেত্রে ম্যাচ হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্মকুণ্ডলী পর্যবেক্ষণ করা ভীষণ দরকার জুলাই মাস যখন শুরু হবে তখন মেষ রাশি বা লগ্ন সম্পর্কে নবগ্রের অবস্থান ঠিক এইরকম থাকবে আপনাদের প্রথম স্থান অর্থাৎ মেষ রাশিতে মঙ্গল রোচক যোগ তৈরি করলেও জুলাই ১৩ তারিখ মঙ্গল আপনার অর্থস্থান অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ বৃষ রাশিতে স্বয়ং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন তৃতীয় স্থান অর্থাৎ মিথুন রাশিতে রবি শুক্র বসে আছে তবে সাতই জুলাই শুক্র এবং ষোলোই জুলাই রবি যথাক্রমে কর্কট রাশিতে প্রবেশ করবে কর্কট রাশিতে বুধ অবস্থান করলেও উনিশে জুলাই বুধ সিংহ রাশিতে ট্রানজিট করবে আর আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে আপনার একাদশ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনি শশ নামক রাজ্য তৈরি করেছে এবং বর্তমানে বক্রি অবস্থা অবস্থান করছে আর আপনার দ্বাদশ স্থান অর্থাৎ মিন রাশিতে রাহু বসে আছে সবার প্রথমে দেখে নেব এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে প্রথম ভাব আপনাদের ইমিউন সিস্টেমকে নির্দেশ করে আর আপনাদের প্রথম ভাবের অধিপতি গ্রহ হলো মঙ্গল যে বর্তমানে আপনার প্রথমভাবেই অবস্থান করছে ফলে প্রথম ভাবের অধিপতি নিজের ঘরে যখন বসে থাকে তখন সে প্রথম ভাবকেই অত্যন্ত শক্তিশালী করবে মঙ্গলের রাশি পরিবর্তন হবে তেরোই জুলাই অর্থাৎ মঙ্গল এই সময় বৃষ রাশিতে প্রবেশ করবে তবে বৃষ রাশি মঙ্গলের শত্রুস্থান হলেও যেহেতু আপনার অর্থস্থান তাই শুভ ফল দেবে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে শরীর স্বাস্থ্যের সংক্রান্ত কোনো বিষয়ে আপনার প্রবলেম সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না সেই সাথে রবি আপনার তৃতীয় স্থানে বসে রয়েছে বৃহস্পতিও আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে তবে সার্বিকভাবে দেখতে গেলে আপনার স্টমাক সংক্রান্ত সমস্যার বিষয়ে আপনাকে নজর দিতে হবে শনির তৃতীয় দৃষ্টি আপনার প্রথম ভাব অর্থাৎ মেষ রাশির ওপর পড়েছে সেই সাথে শনির সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাব অর্থাৎ সিংহ রাশিতে পড়েছে আর পঞ্চম ভাব যেহেতু পেটকে নির্দেশ করে তাই পেট সংক্রান্ত ক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন ফলে খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু নজর দিতে হবে আর্থিক দিক থেকে দেখতে গেলে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে গোচর করছে তাই হঠাৎ করে আপনার বড় কোনো অর্থ লাভ হতে পারে হঠাৎ করে আপনার কোনো অর্থ আপনি পেতে পারেন তবে আপনাকে অর্থের ব্যাপারে বেশ কিছুটা সতর্ক থাকতে হবে সেই সাথে শেয়ার বা ইনভেস্টমেন্টের সতর্কতার সাথে আপনাকে ইনভেস্ট করতে হবে ভালো লাভের যোগ পাওয়া যাচ্ছে কিন্তু অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কোনোরকম চট জলদি ডিসিশান নেবেন না সার্বিকভাবে দেখতে গেলে জুলাই মাসের ষোলো তারিখের পর আর্থিক ক্ষেত্রে আপনার যথেষ্ট লাভের সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে দেখতে গেলে বাবা মায়ের সাথে ইগোর সমস্যা দেখা দিতে পারে মায়ের শরীর স্বাস্থ্য বিশেষ করে হার্ট কিংবা ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তবে পরিবারের অন্য দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকবে যেসব রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে যেহেতু পঞ্চম স্থানের অধিপতি রবি বর্তমানে মিথুন রাশিতে অর্থাৎ তৃতীয় স্থানে অবস্থান করলেও ষোলোই জুলাই কেন্দ্রস্থান অর্থাৎ কর্কট রাশিতে চলে আসবে এটাও রবির মিত্রস্থান আপনার সন্তানের দিক থেকে জুলাই মাসে অত্যন্ত শুভ ফলদায়ক যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে রয়েছে আপনার তরফ থেকে তাদের কোনো ইচ্ছা পূরণ হতে পারে সেই সাথে পড়াশোনা কিংবা কোনো অ্যাক্টিভিটিসের দিক থেকে আপনার সন্তানের পারফরম্যান্স কিন্তু যথেষ্ট ভালো থাকবে কোনো অ্যাচিভমেন্ট তাদের লাভ হতে পারে কিংবা সে যদি কোনো স্পোর্টসে যুক্ত থাকে সেখানে তাদের মেডেল বা রিওয়ার্ড পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে জুলাই মাসের ষোলো তারিখ অবধি আপনার সন্তানের কান কিংবা গলার সমস্যা কিংবা ইনফেকশনের সমস্যা দেখা দিতে পারে তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে সমস্যা থাকলেও বাকি পড়াশোনার দিক থেকে কিংবা কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদের উচ্চশিক্ষা কিংবা কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো সুখবর প্রাপ্ত হতে পারে তারা যদি চাকরি করেন সেখানে পদোন্নতির নতুন চাকরির অফার কিংবা বস বা ম্যানেজমেন্ট দ্বারা কোনো অ্যাচিভমেন্ট লাভ হতে পারে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে আপনার সন্তানদের দিক থেকে মে মাস যথেষ্ট লাভদায়ক যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা সন্তান নেওয়ার ব্যাপারে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও পুরো জুলাই মাস কিন্তু যথেষ্ট ভালো যাবে এবারে আসব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা অর্থাৎ স্টুডেন্টদের বিদ্যা ভাগ্য কেমন যাবে পঞ্চম স্থান বিদ্যাশিক্ষাকেন বিচার করা হয় আর আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থান হলো সিংহ রাশি যার অধিপতি গ্রহ রবি আগেই বলেছি আপনার তৃতীয় স্থান অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে ষোলোই জুলাই মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশি অর্থাৎ আপনার চতুর্থ স্থানে চলে যাবে ফলে ষোলোই জুলাই অবধি রবি যখন তৃতীয় স্থানে থাকবে এই সময়ে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের একটু বেশি পরিশ্রম করতে হবে এই সময় যদি কোনো পরীক্ষা থাকে অথবা কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে সেক্ষেত্রে একটু বেশি মাত্রায় এফোর্ড দিতে হবে কারণ তৃতীয় স্থান হলো এফোর্ড দেওয়ার স্থান যদিও তৃতীয় স্থানে কিছুটা অশুভ ফল দান করে তবুও আপনাকে একটু বেশি মাত্রায় এ চেষ্টা করতে হবে যদি আপনার রাশির অধিপতি আপনার সহায় রয়েছে তবে সেই সাথে বলবো ষোলোই জুলাই যখন কর্কট রাশিতে অর্থাৎ চতুর্থ স্থানে যাবে তখন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে এই সময় যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল লাভ পাওয়া যেতে পারে সেই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে যদি পড়াশোনার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে পঞ্চম স্থান থেকে প্রেমকেও বিচার করা হয় যেহেতু পঞ্চম স্থানের অধিপতি গ্রহ রবি তার ওপরে শনির দৃষ্টি রয়েছে সেই সাথে তেরোই জুলাইয়ের পর মঙ্গল পঞ্চম স্থানের ওপর দৃষ্টি দেবে শনি পঞ্চম স্থানে দৃষ্টির কারণে আপনার যে পার্টনার সে একটু জেদি প্রকৃতির হতে পারে আপনার কথা না শোনা নিজের মতামত আপনার ওপর চাপিয়ে দেওয়া কখনো কখনো দুর্ব্যবহার করা সেই সাথে বলবো আপনার প্রথমভাবেও মঙ্গল অবস্থান করবে ফলে আপনার মধ্যে না শোনার একটা প্রবণতা দেখা যাবে আপনি একটু বেশি স্ট্রেট ফরওয়ার্ড প্রকৃতির হতে পারেন মুখের ওপর কোনো কথা বলে দেওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে এসব কারণে মাঝে মাঝে দুজনের মধ্যে কিন্তু রিলেশনের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে ফলে এই মাসে আপনাদের দুজনের সম্পর্কের ক্ষেত্রে একটু বেশি মাত্রায় আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে আপনাকে একটু বেশি মাত্রায় পোলাইট হতে হবে না হলে দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে গেলে সপ্তম স্থান বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে আর আপনার সপ্তমভাবে অধিপতি গ্রহ হল শুক্র বর্তমানে আপনার তৃতীয় স্থান অর্থাৎ মিথুন রাশিতে বসে আছে তবে শুক্র সাতই জুলাই আপনার চতুর্থ স্থান অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কেন্দ্রস্থানে চলে যাবে ফলে নতুন বিয়ের জন্য যোগাযোগ সাতই জুলাইয়ের পর কিন্তু খুব ভালো আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে ফাইনাল হওয়ার সম্ভাবনাও রয়েছে সেই সাথে বলবো পারিবারিক সূত্র কিংবা কাছাকাছি জায়গা থেকে কোনো বৈবাহিক সম্পর্ক আসতে পারে আর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে সাতই জুলাইয়ের পর সম্পর্ক খুব ভালো দেখতে পাওয়া যাবে দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা থেকেও থাকে সাতই জুলাইয়ের পর দুজনের মধ্যে সম্পর্ক পুনরায় ঠিক হয়ে যাবে এরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কারণ শনির দৃষ্টি সপ্তম ভাবের ওপর নেই সেই সাথে রাহুর দৃষ্টিও সপ্তম ভাবের ওপর নেই সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আপনার সপ্তম ভাব কোনোভাবেই কিন্তু প্রেরিত নয় সুতরাং বৈবাহিক জীবনে এই মাস যথেষ্ট সুখের এবং আনন্দময় দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে দেখতে গেলে সাতই জুলাইয়ের আগে আপনাকে আপনাদের দাম্পত্য জীবনের ওপর যথেষ্ট নজর রাখতে হবে কারণ এই সময় মুড সুইং হতে পারে দুজনের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া সমস্ত কিছু কিন্তু দেখা যেতে পারে তবে সাতই জুলাইয়ের পর এই সমস্যা ঠিক হয়ে যাবে এবারে আসব আপনাদের ভাগ্যস্থান ভাগ্যস্থান নবম ভাব থেকে বিচার করা হয় আপনাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি বর্তমানে দ্বিতীয়ভাবে অর্থভাবে বসে রয়েছে আর তার নবম দৃষ্টি আপনার দশম ভাব অর্থাৎ কর্মভাবের ওপর রয়েছে এই মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে না ফলে সেদিক থেকে দেখতে গেলে আপনার ভাগ্য এই মাসে যথেষ্ট ভালো যাবে মঙ্গল বর্তমানে মেষ রাশিতে বসে থাকলেও তেরোই জুলাইয়ের পর বৃষ রাশিতে অর্থাৎ আপনার অর্থস্থানে প্রবেশ করবে পাশাপাশি রবিও ষোলোই জুলাইয়ের পর কেন্দ্রস্থান অর্থাৎ চতুর্থ স্থানে কর্কট রাশিতে প্রবেশ করবে তার উপর ত্রিকোণ স্থানের অধিপতিকে যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখা যাবে প্রথমভাবের অধিপতি মঙ্গল পঞ্চম ভাবের গ্রহ রবি এবং নবম ভাবের গ্রহ বৃহস্পতি তিনজনের পজিশন এই মাসে অত্যন্ত শুভ সেই সাথে আপনার কেন্দ্রস্থানের অধিপতি গ্রহ শনির পজিশনও যথেষ্ট শুভ তার উপরে রাহু স্থানে বসে আছে আপনার বিদেশ সংক্রান্ত কাজকর্ম বা যোগাযোগকে বৃদ্ধি করবে ফলে সেদিক থেকে দেখতে গেলে জুলাই মাসে ভাগ্য আপনাদের যথেষ্ট সহায়ক থাকবে যদি কোনো শুভ কাজ করতে চান বা বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চান তাহলে পনেরোই জুলাইয়ের আগে যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অত্যন্ত শুভ হবে অর্থাৎ যে কোনো কাজ কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়া অথবা কোনো কিছু পারচেস করা এই সমস্ত ক্ষেত্রেই পনেরোই জুলাইয়ের মধ্যে আপনার পক্ষে উচিত হবে এবারে আসব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন আপনাদের ক্ষেত্রে দশম ভাবের গ্রহ শনি বর্তমানে কুম্ভ রাশিতে নিজের ঘরে বসে আছে তার উপরে শনিদেব বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে ফলে শনি দশম ভাবের ফল আপনাকে দেবে বক্রি শনি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কী ফল নিয়ে আসবে তা নিয়ে আমি কিন্তু আলাদাভাবে ভিডিও বানিয়েছি ওপরে আই বাটনে তার লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আপনারা ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন এক্ষেত্রে শনি যেহেতু দশম অর্থাৎ কর্মভাবে ফল দেবে তাই এই মাসে আপনাদের কাজের ক্ষেত্রে যথেষ্ট ফোকাস আপনারা দেবেন নতুন কিছু শেখার ব্যাপারে আপনি উদ্যোগ নেবেন আপনার কর্মকে আপনি খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনার এফোর্ট ভীষণভাবে থাকবে কারণ মঙ্গল আপনাকে এনার্জি দেবে সেই সাথে সাহস এবং আত্মবিশ্বাস বাড়াবে বৃহস্পতির দৃষ্টি দশম ভাবের ওপর রয়েছে এই সব কারণেই আপনার দশম ভাব যথেষ্ট মজবুত হবে কারণ প্রথমত শনি আপনাকে দশম ভাবের ফল দেবে তার উপরে বৃহস্পতির দৃষ্টি সেখানে রয়েছে সেই সাথে মঙ্গল প্রথমভাবে বসে আছে এর পাশাপাশি রবি শুক্র আপনার দশম স্থানে দৃষ্টি দেবে কর্মক্ষেত্রে আপনার বৃদ্ধি তো ঘটবেই আপনার কাজকর্মের প্রশংসা যথেষ্ট পরিমাণে হবে সেই সাথে সব যেসব মেষরাশি বা লগ্নের জাতক জাতিকারা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে দশমভাব অত্যন্ত পাওয়ারফুল হওয়ার কারণে চাকরি প্রাপ্তির যোগ কয়েকগুণ বাড়িয়ে দেবে ম্যানেজমেন্ট স্কিল ভীষণ ভালো করবে কথাবার্তা বলার ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল যথেষ্ট ইম্প্রুভ দেখতে পাওয়া যাবে এর পাশাপাশি আত্মবিশ্বাস বাড়বে মেষ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলব সাতই জুলাইয়ের পর আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে তার আগে কিছুটা আপ ডাউনের মধ্য দিয়ে কিন্তু যেতে হবে কারণ সাতই জুলাইয়ের পর শুক্র আপনার চতুর্থ স্থানে চলে আসবে বুধ বর্তমানে চতুর্থভাবে অর্থাৎ কর্কট রাশিতে থাকলেও উনিশে জুলাই পঞ্চম স্থান অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে ফলে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট প্রফিটেবল হবে জুলাই মাসে মেষ রাশি রাশিফল নিয়ে আমি যে আলোচনা করলাম আমার এই আলোচনা আপনাদের রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে আপনারা প্রত্যেকেই জানেন মেষ রাশি হিসাবে আপনাদের প্রত্যেকেই জন্মছক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান অথবা আপনার বর্তমান মহাদশা অন্তর্দশা কিংবা দশা কি চলছে আপনার হাতের গঠন সেখানে রেখার অবস্থান সেখানে গ্রহের পজিশন অথবা আপনি যে বাড়িতে থাকেন তার বাস্তুর পজিশন এগুলো সম্পর্কে কোনোটারি আমার ধারণা নেই যদি থাকতো তাহলে আপনারা জানেন এই ভিডিওতেই আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু মিলে যেত মেষ রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন সেই সাথে যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা অনুগ্রহ করে আমার পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোন ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবারে আসবো আপনাদের জন্য এই মাসের শুভ রং কী এবং আপনারা এই মাসে কি মহা উপায় পালন করবেন এই মাসে আপনাদের শুভ রং লাল এবং কমলা যদিও এই মাসে আপনাদের জন্মকুণ্ডলি অনুযায়ী গ্রহদের গোচরের অবস্থান খুব ভালো তবুও সেই সাথে বলবো প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন সেই সাথে প্রতিদিন সন্ধেবেলায় চন্দ্রের বীজ মন্ত্র একশো বার পাঠ করবেন ওম শ্রাং শ্রীং শ্রং শাহ সমায়নামা এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি মঙ্গল তেরোই জুলাই আপনার কততম ভাবে প্রবেশ করতে চলেছে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্ষ সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে জুলাই মাস কেমন যেতে চলেছে অর্থাৎ জুলাই মাসের মাসিক রাশিফল আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং সুস্থ থাকবেন